लाल मखमलेर बाक्स जेन आलिबाबार गुप्तधन। अति जत्ने सजानो थाके विभिन्न डिजाइनेर गयना। बाक्स खुलतेई चौड़ा हय क्रेतार हासि। भविष्यतेर भित मजबुतेर अन्यतम चाबिकाठी। किन्तु एकदिके जखन एई गयनाई क्रेतादेर मध्ये छड़िये दिচ্ছে निश्चिन्तेर बार्ता, तखन अन्यदिके चरम अनिश्चयता जमा हচ্ছে एई गयना शिल्पेर संगे जुक्त एक श्रेणीर मानुषेर मध्ये। अतिमारिर भय एबं अर्थनैतिक संकटेर कारणे जेरबार साधारण मानुष तार कोप सरासरि पड़ेছে गयना बिक्रीते। एकई संगे देखा दिয়েছে काँचा मालेर अभाव, जे कारणे कार्यत अनिश्चयताय भुगছেন गयनार बाक्स तैरिर संगे जुक्त व्यवसायीरा। उत्तर चब्बिश परगना जिलार अशोकनगरे एई व्यवसार संगे जुक्त रयेছেন 4 থেকে 5 হাজার श्रमिक। रयेছে सारी सारी कारखाना। आगे जेखाने एई बाक्स तैरि करेई बहु मानुषेर संसार चलतो स्वस्तिते, आज सेई सकल मानुषराई भविष्यत निये अनेकटाई धन्दे। बिक्री कमेছে তাই তাদের दैनिक रोजगारेও নেমেছে ভাটা। ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, কোনো কাজবাজ নেই অনেক দিন ধরেই। আগে दैनिक কত টাকা রোজগার হতো? সারা দিন কাজ করলে এখন কত টাকা হচ্ছে? 200 টাকা আগে, 300 টাকা আয় হতো এখন। আগে আগে 100-150। এখন তো ব্যবসা লকডাউনে পুরো শেষের দিকে, 2 বছর ধরে কোনো কাজই হচ্ছে না। তাও চেষ্টা করছি একটু ঘোরার বিষয়ের জন্য, মানে একটু যদি এরকম লকডাউনটা বন্ধ হয়ে যায় আস্তে আস্তে সেটিং হয়ে যাবে আমাদের। মানে কেন 2 বছর অবস্থা খারাপ ছিল একদমই তো কোনো কেনাবেচা বাসক তো যদি না কেনাবেচা হয় তাহলে কি করে চলবে আমাদের? একদিকে মূল্যবৃদ্ধি, অন্যদিকে অতিমারির সংকট। পাওয়া যাচ্ছে না সঠিক দাম, তার উপর আবার কমে গিয়েছে মজুরি। যদি সেইভাবে ক্রেতাদের মধ্যে গয়নার চাহিদা না বৃদ্ধি পায় তাহলে কিভাবেই বা বাক্সের বরাত পাবেন তারা? ফলে এই ব্যবসার ভবিষ্যৎ অনেকটাই হোঁচট খেয়েছে। বন্ধ হয়ে গিয়েছে একের পর এক কারখানা। পরিবহন মসৃণ না হওয়ায় কাঁচামালের যোগানে অভাব দেখা দিয়েছে। আর সব মিলিয়ে কার্যত পথে বসার অবস্থা জুয়েলারি বাক্সের সঙ্গে যুক্ত শ্রমিকদের। আমাদের জুয়েলারি বক্সের যে কাজগুলো হচ্ছে তাদের সাথে মোটামুটি ধরে রাখুন 4,500-5,000 পরিবার আছে, মানে কর্মচারী আছে। তো এই লকডাউনের কারণে তাদের টোটালি কাজ বন্ধ আছে। আচ্ছা, বন্ধ আছে? ট্রান্সপোর্টিং অবস্থাটা বন্ধ ছিল, তারপরে লকডাউনে সোনার দোকান বন্ধ ছিল। তো সেই কারণে ন্যাচারালি আমাদের মাল তারা নিতে পারছিল না এবং আমাদেরও কাজ বন্ধ হয়ে গেছে। তারপর জিনিসের যা দাম বেড়েছে সেই অনুপাতে আমরা মালের দাম পাচ্ছি না, এই একটা বিরাট সমস্যা দেখা গেছে। এটা পাচ্ছি তো ওটা পাচ্ছি না, আর লকডাউনের জন্য দোকান বন্ধ, মাল নিচ্ছে না। ঠিক আছে, তারা দোকান খুলতে না পারলে আমাদের মালটা কোথা থেকে নেবে? এই একটা বিরাট ফ্যাক্টর দাঁড়িয়েছে। আর এখন যা পরিস্থিতি, সংসার চালানো খুব টাফ ব্যাপার হয়েছে। কাজ নেই টোটাল, ধরতে গেলে টোটালি কাজ নেই আজকে ধরে রাখুন 1.5 বছর ধরে। তবে শ্রমিকদের সংকট মোচনে বেশ তৎপর হয়েছে রাজ্য সরকার। জুয়েলারি হাব তৈরির পরিকল্পনা নিয়েছে, যা অসংগঠিত এই শ্রমিকদের এক ছাতার তলায় নিয়ে এসে তাদের আর্থিক উন্নতির পথ অনেকটাই মসৃণ করবে, জানালেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। জুয়েলারি হাবের মধ্যে ওখানে জুয়েলারি যে বক্স, খুব সুন্দর সুন্দর জুয়েলারি বক্স ওখানে তৈরি করে সেই শিল্পীরা, কারিগরি সেই শিল্পীরা ওখানে আছে। তারা এটা অসংগঠিতভাবে করছে। এর সঙ্গে যে সোলার টোপর হয় বা শাঁখের যে শাঁখা পরে মেয়েরা বা যে শঙ্খ বাজায় তার উপরে বিভিন্ন ডিজাইন, বিভিন্ন কারুকার্য, এই সবগুলো মোটামুটি ওখানে অসংগঠিতভাবে হয়। সেটাকে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে একটা ছাতার তলায় এনে সেখানে একটা জুয়েলারি হাব অ্যালাইড, তার সঙ্গে এই সোলা টোপরের কাজ বা শঙ্খের কাজটাও চলবে। এটা ওখানে একটা ফেসিলিটেড সেন্টার, একটা ট্রেনিং সেন্টার ইত্যাদি ইত্যাদি দিয়ে ওদেরকে আরও কীভাবে আপগ্রেড করা যায় এবং এটা মার্কেটিংয়ের জন্যে সারা ভারতবর্ষের লোককে যাতে ওখানে ডাকা যায়, এই জন্য গভর্নমেন্ট একটা বড় ক্যাম্পাস, বোধহয় 20-25 বিঘে জমি অ্যারাউন্ড, আমি প্রায় বলছি, সেই জমি অলরেডি গভর্নমেন্ট অধিগ্রহণ করেছে। সেটা প্রাচীর দেওয়া আছে, তার মধ্যে একটা জায়গায় ফাউন্ডেশান হয়েছে, আরও বড় বড় ফাউন্ডেশান তৈরি হবে এবং আমাদের স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে এই কাজের যারা মাস্টার ট্রেনার আছে আরও ভালো কীভাবে করা যায় তাদেরকে নিয়ে এদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং ফেসিলিটেট করা হবে এবং এটা বিপণনেরও ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করবে। সরকারের তরফ থেকে জুয়েলারি হাব তৈরি হলে তা শ্রমিকদের আয়ের পথ অনেকটাই মসৃণ করে দেবে। ঘুরে দাঁড়াবেন এই ব্যবসার সঙ্গে যুক্ত শ্রমিকরা, চালু হবে বন্ধ হয়ে যাওয়া কারখানা। हताशार मेघ काटिए आबारो चांगा हुए उठबे अशोकनगरेर जुएलारि बाक्सेर व्यवसा। अशोकनगर थेके देवस्मिता मंडल, अंकित मुखार्जीर रिपोर्ट, बिजनेस प्राइम न्यूज।